बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो भिवर्स, अस्सलाम वालेकुम। दिस इज हाशिम रेजा फ्रॉम सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही, सीनियर टीचर ऑफ बांग्लादेश एंड ग्लोबल स्टडीज। योर सेकेंड ट्यूटोरियल एग्जाम हैज बीन स्टार्टेड वेरी रिसेंटली। आई होप यू आर डूइंग वेल एंड यू आर स्टडिंग योर बुक वेल ऑल्सो। यू नीड टू स्टडी हार्ड, read study regularly, timely and properly. This is how you can obtain good marks, understand? So, theek ache, I hope you are all well physically and mentally. In this condition we are still fit and healthy, we need to say alhamdulillah. Bolen shobai, very good. Okay, to theek ache, ajker alochona oi eki same chapter orthat navomadhye amra alochona korchi. You know navomadhye amader ajker alochona ki বাংলাদেশ ও বিশ্বকি। আজকের আলোচনা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। আমরা এর আগে আলোচনা থেকে জেনেছি জাতিসংঘ কি, কেন গঠিত হয়েছে, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি সাল, এগুলো জেনেছিলাম। প্রশ্ন করব, আপনি বলেন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? ভেরি গুড, 1974 সালে। ভেরি গুড, ওকে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে, ওকে, ভেরি গুড, ওকে। এবার দেখি জিজ্ঞাসা করি কে পারে। জাতিসংঘ দিবস কত তারিখে পালিত, আপনি বলেন? ভেরি গুড, 24 অক্টোবর। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনা তাহলে কী করব, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘ বাংলাদেশ, জানি আমরা নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে নারীর প্রতি ভূমিকা। তো নারীর প্রতি বৈষম্য কিন্তু আমরা আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য আমরা লক্ষ্য করছি। নারীর প্রতি বৈষম্য হচ্ছে নারীর সম অধিকার পাচ্ছে না, নারীর যে মর্যাদা রয়েছে, নারীর যে অধিকার রয়েছে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে নারীর প্রতি বৈষম্য। এই নারীর প্রতি বৈষম্য রোধে 1948 সালে জাতিসংঘ মানবাধিকার ঘোষণা করেছিল, সেখানে নারীর কিছু অধিকার এবং সনদের কথা বলা হয়েছে। তোমাদের পাঠ্যপুস্তকেও দেখবে কি যে 1949 থেকে 2005 সাল পর্যন্ত অনেকগুলো সাল রয়েছে, সালভিত্তিক যে কর্মপদ্ধতিগুলো রয়েছে এগুলো তোমরা দেখে নিবে। এখানে নারীর প্রতি অধিকার বাস্তবায়নে যে সালভিত্তিক যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো অনেক কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমরা পড়বে, এগুলো আলোচনার কিছু নাই। তো আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। আজকের আলোচনা মূল যে আলোচনাটি সেটা হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, সিডো 1979, সিডো সনদ। সিডো সনদটা হচ্ছে আসলে একটি এমন একটি সনদ যেটার মাধ্যমে নারীর প্রতি বৈষম্য যে রয়েছে সেগুলোকে দূর করানোর লক্ষ্যেই কিন্তু এটি আসলে ঘোষণা করা হয়েছে। আর এটি প্রথম ঘোষণা করা হয় কত সালে, 1979 সালে, নাকি? 1979 সালে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ 1979 সালে এটি কী করা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। এবং পরবর্তীতে কী হয়, 1981 সালে, 1981 সালে 20টি রাষ্ট্র এটিকে কী করে, সমর্থন করে এর কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে। এবং বর্তমানে বাংলাদেশ সহ প্রায় 132টি রাষ্ট্র, কয়টি রাষ্ট্র, 132টি রাষ্ট্র এই শিরো সনদটি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং বাংলাদেশও এই সনদটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে। তাহলে শিরো সনদটা কী, আপনি বলেন, হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। ভেরি গুড, তাহলে নারীর প্রতি বৈষম্য কী রয়েছে বলেন, আপনি জানেন? বলবেন না? নারীর প্রতি অনেক বৈষম্য রয়েছে, আমরা জানি যে নারীরা পুরুষের ভেতর পুরুষের যে সুযোগ সুবিধা পুরুষরা পায় সেই সকল সুযোগ সুবিধা নারীরা পাচ্ছে না, সকল ক্ষেত্রেই তারা অধিকারের নামে তাদের ক্ষেত্রে নির্যাতন বঞ্চনার শিকার হতে হচ্ছে, চাকরির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, আর সকল ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সকল সম অধিকার পাচ্ছে না। এই কারণে মূলত শিরো সনদটি প্রণয়ন হয়েছে 1980 সালে। ঠিক আছে, তো আলোচনা করলাম যে প্রথম 20টি দেশ এটি অনুসমর্থন করে, বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করে। পরবর্তীতে কী হয়, কত সালে, 1981 সালে 20টি দেশ এটি কার্যকর করে এবং পরবর্তীতে 132টি রাষ্ট্র এটি
বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে। তাহলে শিরো শরণার্থী হলো এই। তারপরে আমরা পড়ব, আর আমরা দেখছি যে নারী প্রতি বৈষম্য, দেখো নারী প্রতি বৈষম্যটা কীভাবে আসছে, কীভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, নারীরা কীভাবে চাকরি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতেই পারি চিত্রে। তারপরে দেখো আমার আজকের আলোচনা, আরেকটি আলোচনা, সেটা হচ্ছে যে নারীর প্রতি বৈষম্য নিরসনে শিরো সনদের ভূমিকা, নারীর প্রতি বৈষম্য নিরসনে শিরো সনদের ভূমিকা। এখন আমরা জেনেছি যে শিরো অন্তর্ভুক্ত হয়েছে 132টি দেশ। এই 32টি দেশের ম্যান্ডেটভুক্ত করা হয়েছে যে নারীর প্রতি বৈষম্য দূরীকরণে আইন প্রণয়ন করতে হবে। এবং এই যে 132টি রাষ্ট্র, এটি নারীর যে বৈষম্য দূরীকরণে আইন বলবৎ করা হয়েছে, এটি ম্যান্ডেটভুক্ত করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে যে নারীর বৈষম্য দূর করতে হবে, নারীর অধিকার পূরণ করতে হবে, নারীদেরকে ক্ষমতা, নারীর ক্ষমতায়নের ভূমিকা পালন করতে হবে। ঠিক আছে, তো শিরো সনদেও এটি স্বীকার করা হয়েছে যে যদিও প্রতিটি দেশ এটি ঘোষণা করে দিয়েছে যে নারীর প্রতি বৈষম্য বিলোপ কল্পে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, অনেক আইনের বাস্তবায়ন করা হয়েছে, তারপরে কিন্তু দেখা যায় যে নারীরা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছেই। ঠিক আছে, এটা কিন্তু কমানো যাচ্ছে না। ঠিক আছে, যে বৈষম্যটা ছিল চলে আসছে, চলতেই থাকছে, অর্থাৎ নারীরা যে সামাজিক পারিবারিকভাবে নির্যাতিত হচ্ছে, তাদের যে অধিকারগুলো সঠিকভাবে পাচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে বৈষম্য, যতই আমরা বলি যে বৈষম্য দূর করার জন্য আইন প্রণয়ন হচ্ছে, বিভিন্ন সংস্থা কাজ করছে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে কি যে নারীরা নির্যাতিত হচ্ছে। তোমরা দেখো বাংলাদেশে প্রেক্ষাপট দেখো, আমরা কি দেখি, নির্যাতিত হচ্ছে নারী, যৌতুকের জন্য মারধর করা হচ্ছে, যৌতুকের জন্য আত্মহত্যা করছে নিজে, অথবা তাকে মেরে ফেলা হচ্ছে। তাহলে কি অধিকার আছে তার বেঁচে থাকার, অধিকার আছে তার সুন্দর সুস্থভাবে জীবনযাপনের, কিন্তু সে অধিকার পাচ্ছে না, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে বৈষম্য, নারীর প্রতি বৈষম্য। তো আমরা যতই বলছি যে তার অধিকার প্রণয়নে আইন প্রণয়ন করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন করি কি, যত সামান্য বাস্তবায়ন থাকলেও কিন্তু এগুলো প্রয়োগ নাই, তাহলে প্রয়োগটা সকল ক্ষেত্রে সমভাবে বাস্তবায়ন করতে হবে, তাহলে কিন্তু এগুলো সমস্যার সমাধান হবে। তো শিরো সনদে কতটি ধারা রয়েছে, 30টি ধারা রয়েছে। শিরো সনদে 30টি ধারা রয়েছে, 30টি ধারা তোমরা দেখবে যে 30টি ধারার ভিতরে কী রয়েছে। ঠিক আছে, তো শিরো সনদে 30টি ধারা রয়েছে, তার ভিতরে 16টি ধারা এই যে নারীর প্রতি যে বৈষম্যগুলো রয়েছে এগুলো বিশ্লেষণ করে, কী কী বৈষম্যগুলো রয়েছে। যেমন এখানে দেখো শিক্ষাক্ষেত্রে নারীরা সমান সুযোগ পাবে, কিন্তু দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীরা সুযোগ কম পাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক রক্ষণশীল সমাজে কী হয়, নারীদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়া হচ্ছে, আর বিবাহিত জীবনে অনেক নারীর ক্ষেত্রে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে তারা পিছিয়ে পড়ছে, ঝরে পড়ছে। ঠিক আছে, এটা এরকম আরও অনেক কারণ রয়েছে। ঠিক আছে, তাহলে কী বলছি, 30টি ধারা রয়েছে, কয়টি ধারা, 30টি ধারা, তার 16টি ধারা, প্রথম 16টি ধারা কী করে, নারীর প্রতি যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে, এবং পরবর্তী যে 14টি ধারা রয়েছে এগুলো কী করে, এই যে বৈষম্যগুলো রয়েছে এগুলোর বিলোপ সাধনে, এগুলো দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করে। এই মোট 14টি আর 16 আর 14 30টি ধারা রয়েছে, এগুলো মূলত নারীর উন্নয়নে, নারীর ক্ষমতায়নে, পারিবারিক, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, নারীর অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু এগুলো বাস্তবায়ন করা হয়েছে। তো নারী নির্যাতন প্রতিরোধে উনিশশো নিরানব্বই সালের 17ই নভেম্বর কী করা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে 17ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে কী করা হয়েছে, 25শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা করা হয়, এবং 25শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর কী করা হয়েছে, এটি যে পালিত হবে এটার জন্য অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে কী বললাম, 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। নারী নির্যাতন দমনে প্রতি বছরই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। আমরা এর আগেও জেনেছি যে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হয়, বিশেষত কী, নারীদের অত্যাচার নির্যাতন হতে দূরে রাখা, নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা, এবং পুরুষের পাশাপাশি সমস্থানে রেখে তাদেরকে সামাজিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা, এগুলো হচ্ছে মূল লক্ষ্য। তো ঠিক আছে, এই হলো আলোচনা, কারো কোনো সমস্যা আছে?
না ঠিক আছে, তো ওইগুলো পড়তে হবে, দেখতে হবে ভালো করে, ঠিক আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক নিয়ে নাও। হোমওয়ার্ক হচ্ছে এই যে তোমার 9টি নবম অধ্যায় থেকে 131 থেকে 133, নবম অধ্যায় 131 থেকে 133 পৃষ্ঠা করে দিব। আচ্ছা, 11টি এসকিউ তৈরি, সবাই এসকিউ তৈরি করে নিজ নিজ গ্রুপে উপস্থাপন করবে। তোমাদের এসকিউ করার প্রবণতা খুবই কম, এসকিউগুলো করতে হবে, ঠিক আছে, শর্ট কোশ্চেন প্রশ্ন করে উত্তর লিখে সুন্দর করে উপস্থাপন করে দিবে, তাহলেই আমি খুশি হব, ঠিক আছে। তো যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইউ নিড টু বি অনেস্ট, অনেস্ট ম্যান ইজ অনার্ড বাই অল। কী বললাম? ইউ নিড টু বি অনেস্ট, তোমার অনেস্ট হওয়া প্রয়োজন। আর অনেস্ট ম্যান, এ অনেস্ট ম্যান কী হয়, ইজ অনার্ড বাই এভরি ওয়ান, প্রত্যেকের দ্বারা কিন্তু সম্মানিত। অ্যান্ড আল্লাহ লাভস হিম, অনেস্ট ম্যান যে, তাকে কিন্তু আল্লাহ ভালোবাসেন। আর তার ইহকাল পরকাল ইট উইল বি প্রসপার্ড, সাফল্যমণ্ডিত, অনেক ইয়ে রয়েছে। তো আমরা, আমার নিজেকে সহ বলছি, আমরা নিজেরাও অনেস্টির সাথে কাজ করব, অনেস্টির সাথে সব কথা বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে আমরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, কারো সমস্যা নাই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।